গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে হচ্ছে আমাদের কলেজে বুক ফেয়ার, তো কী কী করছি সারাদিন সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, সো স্টে টিউনড। তো সেদিন প্রথমে কলেজে গিয়ে আগে ক্লাস করে নিলাম, যেহেতু আমাদের ক্লাস ছিল, তারপর গেলাম বইমেলার ওখানটায়। মানে আমাদের বিল্ডিংয়েই হচ্ছিল বইমেলাটা, ফার্স্ট ফ্লোরে। তো লাইব্রেরির পাশে যে রুমগুলো আছে ওখানে আমাদের ইয়োগা রুম এক্সেট্রা এক্সেট্রা, ওই রুমগুলোর ফ্লোরগুলো যেহেতু মানে রুমগুলো যেহেতু ফাঁকা থাকে, তো ওখানেই এখানে মেলা হয়, এক্সিবিশন হয়, সব কিছু ওখানেই হয়। তো ওখানে গেলাম, গিয়ে দেখলাম ম্যামরাও বুকস কিনছে। তো আর তাছাড়া বইমেলাতে স্টুডেন্টদের জন্য, স্পেশালি স্টুডেন্টদের জন্য যে দামটা থাকে তার থেকেও এক্সট্রা কিছু ডিসকাউন্ট করে দেওয়া হয়। এছাড়া এখানে লাইব্রেরির জন্য ম্যামরা বই কেনেন, ম্যামরা নিজেদের জন্য বই কেনেন। বিভিন্ন জায়গা থেকে এসে ওনারা স্টল দিয়েছিলেন, আমি স্টলের নামগুলো ওর জন্য আর আলাদা করে বলছি না যেহেতু পোস্টার এখানে দেখা যাচ্ছে। আর এখানে শুধু সাবজেক্ট ওয়াইজ বুকস নয়, এছাড়াও নানা রকম গল্পের বই। আর তাছাড়া এখানে একটা স্টল ছিল যেখানে হচ্ছে হ্যান্ডমেড সোপ লোশন এগুলোও ছিল, আর অনেক বিভিন্ন নোটবুক ডায়েরি পোস্টার অনেক কিছুই ছিল। তো এগুলোর ওপরেও ডিসকাউন্ট ছিল স্টুডেন্টদের জন্য, ম্যামদের জন্য, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ সবার জন্যই ছিল। আর তাছাড়া এটা ছিল বেসিক্যালি, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল বেসিক্যালি বেঙ্গলি ডিপার্টমেন্টের কিছু, কারণ এখানে বেশিরভাগ বাংলা গল্পের বই ছিল, আর কিছু কমিক্স ছিল, আর ওখানে হ্যান্ডমেড ব্যাগ ছিল, ইনডোর প্ল্যান্টস ছিল, অনেক কিছু ছিল। তো এখানে সামথিং একটা মাইনাস প্লাস্টিক, মানে এখানে প্লাস্টিক না ইউজ করার জন্য উনি একটা পোস্টার টাইপের তৈরি করেছিলেন, তো সেটাই রেখেছিলেন। আর এছাড়া এখানে ওই যে স্প্রে ছিল, আই মিন স্যানিটাইজার ছিল, এগুলো ছিল এখানে। ইনডোর প্ল্যান্টসগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। তো এরপর আস্তে আস্তে আমরা চলে গেলাম আমাদের IQAC রুমের দিকে, কারণ ওই রুমগুলোতে ক্লাস হয় বেসিক্যালি, যেহেতু এক্সিবিশন বা ওই বুক ফেয়ারের জন্য ওই রুমগুলো ফাঁকা করা হয়েছিল। ইয়োগা রুমেও আমাদের ইয়োগা হয়, বাট যে টাইমে হয় না সেই টাইমগুলোতে, মানে এই দুদিনের জন্য অফ ছিল। আর এখানে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের বুক ফেয়ারের পোস্টার। তারপর চলে গেলাম এই রুমটার মধ্যে, এই যে IQAC রুমের মধ্যে, এখানেও কিছু স্টল বসেছিল। তো যার যখন ক্লাস অফ চলছিল তখন সবাই বইমেলাতে আসছিল, যখন ম্যামদের ক্লাস অফ থাকছিল তখন ম্যামরা আসছিলেন, আর যখন স্টুডেন্টদের ক্লাস অফ থাকছিল তখন স্টুডেন্টরা। তো সেই অনুযায়ী যে যার পছন্দ অনুযায়ী বই দেখছিল, কেউ গল্পের বই দেখছিল, কেউ সাবজেক্ট ওয়াইজ বুকস দেখছিল। তো এরপর আমরা গেলাম খেতে, আমি আমার দুই সখীকে নিয়ে চললাম খেতে। আর সেদিন গেছিলাম মিয়া মোড়ে। আসলে ব্যাপারটা হচ্ছে কলেজের উল্টো দিকে একটা মিয়া মোড় থাকলে আর কোথাও যেতে আমাদের মন করে না ঘুরে ফিরে মিয়া মোড়ে। যাই হোক, তো ওখানে চলে গেলাম, গিয়ে এবার আমরা দেখছি কি নেওয়া যায় কি নেওয়া যায় না, কারণ সবগুলোই আমাদের ট্রাই করা হয়ে গেছে। আমরা কি কি নিয়েছি? তো এখানে এসে গেছে আমাদের খাবার, এবার খেতে আমরা যাব বাড়ি। তো বাড়ি ফেরার পর সাডেনলি প্ল্যানিং হলো যে আমরা যাব কফি হাউসে, নিউ টাউন কফি হাউসে। তো ঠিকই আছে, চলো কলেজ থেকে এসে একটু ঘুরেই আসি। তো চলুন কফি হাউসে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন বেজেছিল 7:30, আর 7:45 অবধি মনে হয় ওখানে লাস্ট টোকেন দেয়, কারণ 8টার সময় কফি হাউস বন্ধ হয়ে যায়। তো আমরা টোকেনটা নিয়ে এখানে ওয়েট করছিলাম, এই সারফেসটায় ওয়েট করছিলাম। এখানেও একটা ছোট স্টল ছিল, ওখান থেকেও চাইলে কেউ কিছু কিনে নিতে পারে, কারণ অনেকক্ষণ ওয়েট করার ব্যাপার থাকে। তো বাইরেটাও একটু দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও তখন 7:30 বাজছিল কিন্তু ক্রাউড তখনও অনেক ছিল, ভেতরে যাবার জন্য অনেকেই ওয়েট করছিল। তো এখানে বসে বসে আমরাও অনেকক্ষণ ওয়েট করছিলাম আর দেখছিলাম সবার টোকেন নাম্বার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে কিন্তু আমাদেরটা এখনো করছে না। তো ফাইনালি এখন আমাদের টোকেন নাম্বার আসলো আর আমরা ভেতরে গেলাম। ইচ্ছে ছিল ব্যালকনি সিটগুলোতে বসার কিন্তু অনেক ক্রাউড ছিল, তো এখানে পসিবল না, তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, আর ততক্ষণে হয়তো কফি হাউস বন্ধও হয়ে যেতে পারে। তাই আমরা বসে পড়লাম, এবার মেনু কার্ডটা দেখবো, অর্ডার দেবো কি কি অর্ডার দেওয়া যায়।
তো এখানে আমি মেনু কার্ডটা অ্যাড করে দিয়েছি, যদি কেউ ভিজিট করেন তাহলে আপনাদের সুবিধে হতে পারে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভিডিওটা পজ করে। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মিক্স চাউমিন, একটা হাক্কা আর একটা ভেজ হাক্কা চাউমিন ছিল, ফিশ ফ্রাই ছিল, আর কফি হাউসে গেছি, কফি খাওয়া তো মাস্ট, তো হট কফি নিয়েছিলাম আর তার সাথে কুকিজ নিয়েছিলাম, চকলেট কুকিজ। কফি খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কফি হাউস থেকে, আর বাড়ি ফেরার সময় একটু গেছিলাম বাগুইহাটিতে, কারণ আম্মুর কয়েকটা জিনিস কেনার ছিল, তো ওর জন্য ওখান থেকে যাব, ওখান থেকে কয়েকটা জিনিস কিনে তারপরে বাড়ি ফিরবো। তো জিনিসগুলো কেনা হয়ে গেছে, এবার যাব বাড়ি। তো এই জাস্ট বাড়িতে আসলাম, আর সন্ধেটা তো দারুণ কাটলো, আর ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন টু গেট ফার্দার নোটিফিকেশন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটি ব্লগে, টিল দেন টাটা।